যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বাংলাদেশে, প্রতিদিনই প্রায় কোনো না কোনো শাকসবজি কিংবা মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা দেখতে পাচ্ছি বাজারে, প্রতিদিনই কিন্তু কোনো না কোনো দ্রব্য বেড়ে যাচ্ছে। তো সেই দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ভিন্নধর্মী একটি আয়োজন আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমার পিছনেই একটি সংগঠন নতুন ধারার আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ তরকারি মিছিলের আয়োজন করেছে। তারা কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছে এবং তারা একে একে জানাচ্ছেন যে আসলে দেশের যেভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, যেভাবে এর লাগাম টেনে ধরা যাচ্ছে না, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু অবস্থা খুবই সংকটাপূর্ণ দিকে যাচ্ছে। তারা এমনও বলছে যে আসলে এইভাবে চলতে থাকলে একসময় হয়তো বা দুর্ভিক্ষের সম্ভাবনাও দেখা যাচ্ছে, দেখা দিতে পারে দেশে, যার কারণে তারা এমন আয়োজন করছে। আমরা চেষ্টা করব আপনাদের সামনে তাদের বক্তব্যগুলো তুলে ধরতে। ভাইয়া, একটু যদি আমাদেরকে বলেন যে আসলে এই আয়োজনের কারণটা কি, কী কারণে আজকে আপনারা এই ভিন্নধর্মী এই আয়োজনটা নিলেন? আপনারা জানেন প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে, প্রতিদিন যখন দ্রব্যমূল্য বাড়ছে কোনো মনিটরিং টিম নেই, অথচ টিসিবির পণ্য নিয়ে জালিয়াতি হচ্ছে, টিসির পণ্য বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে, বাজারে ইচ্ছে মতো যারা ব্যবসায়ী সংগঠন রয়েছে তারা ইচ্ছে মতো দ্রব্যমূল্য বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে আমরা মনে করেছি যে আমাদেরকে সরকারের কাছে জানানো উচিত, সরকারের কাছে দাবি জানানো উচিত। সেই দাবি জানানোর চিন্তা থেকে একটু ব্যতিক্রম আয়োজন করেছি, কারণ নতুন ধারা বাংলাদেশ এনডিবি নতুন প্রজন্মের রাজনৈতিক দল। এখানে গতানুগতিকভাবে লক্ষ লক্ষ লোক এনে ক্ষমতায় আসার আর ক্ষমতায় থাকার চিন্তা আমরা করি না, আমরা সাধারণ মানুষের চিন্তা করি। বিধায়ী এই দ্রব্যমূল্য কমানোর দাবিতে এই ব্যতিক্রম আয়োজন করেছি, যে আশা করি আপনাদের মাধ্যমে, আমাদের সংবাদ যোদ্ধাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী ক্ষমতার চিন্তা না করে জনগণের কথা ভাববেন, এজন্য আমাদের এই ব্যতিক্রম আয়োজন। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা যদি আরেকটু কথা বলি এই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সাথে, আপু একটু যদি বলতেন আমাদের যে আসলে যেভাবে বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে সাধারণ মানুষ আছে তারা আসলে কীভাবে চলবে, আপনারা বিষয়গুলো কীভাবে দেখছেন? মানুষ খুব দুঃখের মধ্যে আছে, কারণ যে লোকটা গার্মেন্টসে চাকরি করে তার পক্ষে 8,000 টাকা বেতন, তার পক্ষে কোনোভাবে এই 60-80 টাকা কেজি সবজি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। আমরা বাজার জরিপ করে দেখেছি মানুষ কাঁদছে, বলছে আমরা শুধু ডাল আর আলু খেয়ে বেঁচে আছি, মাছ তো কিনতেই পারছি না, এখন এই সবজি 60-80 টাকা কেজি সবজি আমাদের পক্ষে কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। এবং বিশেষ করে চালের দাম, যে চালটা মোটা চাল ছিল 30 টাকা কেজি ছিল, সেটা এখন 50 টাকা, এই চাল খেয়েও তারা বাঁচতে পারছে না। আমরা চাই দেশ ও গণমানুষের মানুষ যেন কিছু থেকে খেয়ে পড়ে বাঁচতে পারে। আপনি কি জানেন কাঁচা মরিচের দাম কত বাজারে, তেলের দাম কত পর্যন্ত বেড়েছে? আজকে আমরা বাজার জরিপ করে দেখেছি এই কাঁচা মরিচের দাম 120 টাকা, তেলের দাম 180 টাকা করে, কিভাবে মানুষ বাঁচবে, কিভাবে মানুষ খাবে, মানুষ হাহাকারের মধ্যে আছে। এবং চিনি 24% দাম বেড়েছে গত এক মাসে। আমরা চাই প্রতিটি জিনিসের দাম সরকার মানুষের হাতের নাগালে নিয়ে আসবে। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি আপনারা মনে করছেন? আমরা মনে করি প্রতিটা জিনিস বাড়ার কারণেই হলো দালাল কিংবা মধ্যস্থকারী, যারা দালাল একটা জিনিস গ্রাম থেকে যখন আসে তখন প্রতিটি জায়গায় টোল দিতে দিতেই জিনিসের দাম ঢাকায় আসতে আসতে এত বেশি বেড়ে যায়। সরকারের উচিত এই মধ্যস্থতাকারীদেরকে নিয়ন্ত্রণে আনা, যাতে কৃষকও দাম ভালো পায় এবং সেই জিনিসটা ঢাকায় আসার পরও মানুষের আয়ত্ত ক্ষমতার ভিতরে থাকে। ধন্যবাদ দর্শক। আপনারা শুনছিলেন যে সংগঠনের পক্ষ থেকে তারা বলছিলেন যে আসলে যেভাবে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, সেই দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরবে অতিসত্বর সরকার, সেটি চান আসলে সাধারণ মানুষের। পাশাপাশি এখানে নতুন ধারা নামে যে সংগঠনটি দাঁড়িয়েছে তারাও চান অতিসত্বর সরকার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরবে এবং সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা সহজলভ্য হয় সেই দিকে নজর দিবে সরকার।